হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের প্রিয় রিদ্ধি অ্যান্ড মম ব্লগস নিয়ে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওটার পার্ট টু নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই ভাবছো আমি এই ভিডিওটা এতটা বড় কেন করেছি। তোমাদের সাথে তো শেয়ার করলামই, এর সাথে সাথে আমাদের কিছু রিলেটিভ আছে যারা অনেক দূরে থাকে এবং তারা আসতে না পারায় খুবই কষ্ট পেয়েছে। তারা দেখবার জন্য খুব অনুরোধ করেছে, সেই জন্য আমি ভিডিওটা পুরো পোস্ট করলাম। আর তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। আমার ঠাকুমা যেহেতু একজন আইট ওনার, সেই জন্য ওনাকে এখানে লাইনে না দাঁড় করিয়ে বলা হলো যে ভিআইপি কোটায় দুটো চুল্লি রয়েছে তার সামনে নিয়ে যাওয়ার জন্য। ঠাকুমার দুই মেয়ে, তার মধ্যে ইনি ছোট, আর পাঁচ ছেলে, তার মধ্যে ইনি হচ্ছেন সেজো, আমার বাবা। আমার বাবারই এখন 72 বছর বয়স। ওপাশটাতে গঙ্গা রয়েছে, যাই একটু গঙ্গার পাশ থেকে ঘুরে আসি। এখান থেকে হাওড়ার ব্রিজটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা এখন নিমতলার ঘাটে আছি, হাই এসছে, হাই করো। হাই, হেই, দেখো, দেখতে পাচ্ছ? এ ভাই, ওটা কিসের রে? ছোলা দিয়ে তৈরি করা? কাজ হয়ে যাক, তারপরে দেব। আচ্ছা, তোরা কোথায় যাচ্ছিস এখন? কি করতে, কি খুঁজতে? ও ঘুরবি, তো ভয় করছে না তোর ওতে? তুই যাবি নাকি? না। হ্যাঁ, না, যা ওদের সাথে ঘুরে আয়। আমরা এখন শ্মশানের ভেতরেই আছি। দেখো ভেতরটা কতটা বড়, উপরে বড় বড় সব অ্যাডজাস্ট ফ্যানগুলো চলছে, সাতখানা অ্যাডজাস্ট ফ্যান আছে, আর তার সাথে সাথে এখানে সাতখানা চুল্লি রয়েছে। বিশাল বড় জায়গা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, টোটাল সাতখানা চুল্লি আছে গাইস এখানে। তুমি তো একেবারে অসুস্থ হয়ে পড়েছো, নাও এবার তুমি কিছু বলো, এসছো কি করতে? নিজেকে কে দেখে তার নেই ঠিক, উনি এসছে হয়েছে। এ গাইস, আমার নোয়া কাকি, দেখো এসে একদম শরীরটা খারাপ হয়ে গেছে, কেউ না দেখেছো, চোখ মুখগুলো দেখো। ঠাকুমাকে শেষবারের মতন একটু আদর করে নিলাম, আর তো কোনোদিন ছুঁতে পারবো না, তাই একটু ভালো করে ছুঁয়ে আদর করে দিচ্ছি। এইবার ঠাকুমার শেষ কার্যের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এটা মেজো জ্যাঠা যাচ্ছে গঙ্গা থেকে জল আনতে। এদিকে ঠাকুরমশাই উপস্থিত, উনি এখন মন্ত্র বলবেন, মুখগ্নির কাজ হবে। এখন মুখে পিণ্ড দেবে, জল দেবে, গায়ে চন্দনের প্রলেপ দেবে। এই তিন ছেলে জীবিত, মেজো, সেজো, আর ইনি হচ্ছেন ছোট কাকা আমাদের।
পাঁচ ভাইয়ের মধ্যে এখন এই তিনজন জীবিত আছে আর দুজন গত হয়েছে। বড় জ্যাঠা আর নোয়া কাকা দুজন গত হয়েছেন। মেঝো জ্যাঠাই এখন বড়, সেই জন্য মেঝো জ্যাঠা কাজ করছেন এবং তার দুই ভাই তাকে ছুঁয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে তাদের ছোট বোন, আর বড় বোনের চোখ অপারেশন হয়েছে রিসেন্ট, সেই জন্য সে আসতে পারেনি, কিন্তু আগের এপিসোডে বড় বোনকেও দেখানো হয়েছে। এবার মুখে অগ্নি দেওয়ার কাজ হবে। তিন ভাই তিনবার প্রদক্ষিণ করে ঠাকুমার মুখে আগুন দেওয়া হবে। মুখে আগুন দিয়ে কাজ সুসম্পূর্ণ করা হলো। এবার ঠাকুমাকে নিয়ে যাওয়ার পালা, তাকে নিয়ে যাচ্ছে, আর কোনোদিন দেখতে পাবো না, আমাদেরকে ভিডিও করতে মানা করা হচ্ছে, কিন্তু মন চাইছে না, তবু চেষ্টা করলাম কিন্তু এটুকু আর দেখাতে পারলাম না। বাবা কান্নায় ভেঙে পড়েছে। চল্লিশ মিনিট সময় দিয়েছে ঠাকুমার, অস্থি হাতে পাওয়ার পরের থেকে গুরুদশা শুরু হয়ে যাবে, সেই জন্য এই ফাঁকে যারা শ্মশান যাত্রী ছিলেন তাদেরকে নিয়ে আসা হলো খাওয়ানোর জন্য। কচুরি, আলুর তরকারি আর মিষ্টি, সবাই খেয়ে আবার রওনা দেব। খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি। আমাদের সাথে ছোট এরা
আর যাইনি। গ্লুকোজ খেয়ে একটু সুস্থ হয়েছ? হয়েছ, একটু সুস্থ হয়েছ? তুমি করে কাঁপছি, তুমি তুমি বাড়ি থাকতে পারবে, তোমার শরীর খারাপ। নোয়া কাকি খুবই অসুস্থ হয়ে পড়েছিল। এখানে ছোট কাকি, নোয়া কাকি আর কয়েকজনে চা বিস্কিট খেয়েছে। নোয়া কাকিকে একটু গ্লুকোজ খাওয়ানো হয়েছে, এখন একটু সুস্থ বোধ করছে। এবার বাবা, কাকা আর মেজু জ্যাঠা তিনজনে মিলে যাচ্ছে ঠাকুমার অস্থি আনতে। আরও দুজন সাথে গেছে। নিয়ে চলে এসেছে মেজু জ্যাঠা, রাতে অস্থি রয়েছে। এবার এটাকে গঙ্গায় ভাসাতে হবে। এবার নোয়া কাকিকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে এখন গঙ্গার দিকে রওনা দিয়েছি। মেজু জ্যাঠার হাতে অস্থি রয়েছে। গঙ্গায় চলে এসেছি তিন ভাইতে মিলে। এবার এটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। চলো চলো, পিছনে দিকে তাকিও না, সোজা চলে এসো, চলো আসো। এখানে আমি একটা কাঠের চিতা জ্বলতে দেখছি। আমি কোনোদিন কাঠের চিতা দেখিনি। এদিকে কাকা আবার অসুস্থ হয়ে পড়েছে মনে হচ্ছে। ও কাকা, তোমার কি হয়েছে? কাকার মাজার ব্যথাটা জাগান দিয়েছে। শঙ্কর কাকা একটু ধরো তো। গঙ্গায় তিনটে ডুব দিয়ে উঠে এসে ধরা বাঁধবে। কাঁদছো কেন? তুমি শুধু কেঁদে যাচ্ছ। বাবার খুড়তুতো ভাই, দুই ভাই শঙ্কর কাকা আর সুকান্ত কাকা দুজনে মিলে বাবা কাকাদের ধরা বেঁধে দিচ্ছে। বাবার ধরা বাঁধা কমপ্লিট। এদিকে ছোট কাকা মেজো জ্যাঠারও ধরা বাঁধা হয়ে গেছে। আমরা আসবার সময় ঠাকুমাকে সঙ্গে নিয়ে এসেছিলাম, আর ফেরবার সময় ঠাকুমাকে কোথায় রেখে যে আমরা ফিরে যেতে হচ্ছে আমাদের বাড়িতে। সব কাজ শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ভিডিওটা এবার এখানেই শেষ করছি। তোমরা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা ক্লিক করে দিও। আবার দেখা হচ্ছে পার্ট 3 আইটোনেট এপিসোড নিয়ে।